Ekadurgan, 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 hey Panchas, Panchas, Panchasai, Ekadurgan, Panchas, Panchas, Ish, Ishika, Ekadurmish, Ishika. Tam kobe kese, karon apne chaat tarike lo aporot, chaat tarike lishe lo aporot, apne. হ্যাঁ 4 তারিখে ইলিশ অবরোধ এই ইলিশগুলো মানে আপনি ডিম দিবে ঠিক আছে এজন্য 5 দিন কাজ হলো অবরোধ আবার 26 তারিখ থেকে মাছ ধরবে এই জন্য আপনি এই 27 দিনের জন্য ঠিক আছে আপনার মাছ আমদামি হইতে আছে ঠিক আছে দামও কমছে হ্যাঁ কেজি প্লাস 1000 দেড় কেজি 1000 এবারে আপনি 800 900 টাকা আমি গত শুক্রবারে কিনছি তার আগে শুক্রবারে কিনছি এখন গত শুক্রবারে আমি হচ্ছে 500 টাকা কেজি কিনছিলাম ওইটা মোটামুটি একটু ছোট ছিল এখান না ভিতর থেকে এই সাইজ না এর থেকে একটু ছোট কিন্তু আজকে একটু বড়টা কিনবো এগুলা সবকিছু আবার গ্রামের বাড়িতে পাঠাই দেব আজকে ওইভাবেই প্রিপারেশন নিয়ে আসছি आज के बाद चार्टा निलम तो नीचे मोटा मोटे भलो अलहमदुल्ला दाम तो 1000 टका के जी निली एर आगे 15 दिन तो 850 900 এরকম এটা হচ্ছে কম এটা হচ্ছে কম ছিল ওইটা হলো 900 গ্রাম ছিল আর এটা 1000 1 কেজির উপরে আর কি কম্পারেটিভলি কি মনে হয় দাম দাম এই সময় আসলে তো একটু বেশি মনে হয় কিন্তু যেটা 1000 সেটা 800 টাকা হইলে রিজনেবল হইতো আমি মনে করি গত সপ্তাহে এগুলো ছিল 1000 টাকা কেজি এই সপ্তাহে আপনার 1300 টাকা 1350 টাকা কেজি তাও একই 700 গ্রামের মাছ দিচ্ছি 1000 টাকা 1150 টাকা এই সপ্তাহে যাচ্ছে আপনার 1300 1350 টাকা জি এইটা হলো 1.5 কেজি এলা সাইজ আর এইটা হলো 1 কেজি এলা সাইজ এটা 1150 ওটা হলো 800 গ্রাম ওটা হলো 750 বাইরে গেল কে হঠাৎ করে বাইরে গেছে যে বরিশালে ইয়া বিদেশে মাছ নিতে আসে ইন্ডিয়ায় আবার এক সপ্তাহ পর হলো অভিযান স্যার এক সপ্তাহ পর হলো স্যার অভিযান এই কারণে সবাই কিছু কিনাকাটা রাখতে আছে ফ্রিজার কত ঢুকাইবো মহামারীর কারণে তো টাকা পয়সা নাই যারা আছে আই ঢুকায় আমার বিক্রি হয়েছে ধরেন না 40,000 টাকার মতন বিক্রি হয়েছে একসাথে মনে হয় চারটা বিক্রি হয়েছে বড় মাছ পাইকারি লাগাই দিছে আজকে